হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা মজার শীতকালে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি। এই জন্য প্রথমে আমি বড় বড় করে কেটে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু একটু বড় বড় সাইজের কেটে রেখেছি। কুচানো কিছু ব্যবহার করছি না। শীতকালে ইজিলি অ্যাভেলেবেল এই সবজিগুলো, এই সবজি দিয়ে দারুণ একটা আমি চিকেনের ডিশ বানিয়ে দেখাচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে ধুয়ে পরিষ্কার করে 500 গ্রাম চিকেন। এবার আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি আমি এখানে তেজপাতা, জিরে, স্টার অ্যানিস, জাবিত্রী, লবঙ্গ, ছোটো এলাচ আর গোলমরিচ। এই সমস্ত উপকরণ দিয়ে আমাদের রেসিপিটা করতে হবে। এবারে চলুন একটা মশলার প্রিপারেশন করি। প্রথমে একটা ছোটো বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1/4 স্পুন চিনি। চিনিটা অপশনাল বাট দিলে ভালো লাগবে। নিয়ে নিলাম 1/2 স্পুন মতন হলুদ গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি এখানে ধনে জিরের গুঁড়ো 1 স্পুন মতন। নিয়ে নিলাম স্বাদ মতন নুন। নুনটা পরে টেস্ট করে আর একটু বাড়িয়ে নিতে পারেন, আমি এখানে একটু স্বাদ মতন আন্দাজ মতন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে। এবারে সব উপকরণ দিয়ে ভালো করে শুকনোটাই মিক্স করে নিচ্ছি। দিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা পেস্টের মতন বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, চলুন রেসিপিটা স্টার্ট করি। এর জন্য একটা আমি পাত্র বা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক, সর্ষের তেলটা ভালো করে গরম করে তারপরে রান্নাটা করবেন, তেলের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম একটু স্বাদ মতন হিং। হিংটা ব্যবহার করবেন এই রান্নাতে, টেস্টটা খুব ভালো আসবে রান্নার। হিংটা মিক্স হয়ে যেতে দিয়ে দিচ্ছি এবারে শুকনো গরম মশলাগুলো। গরম মশলাগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি। সমস্ত গরম মশলা একবারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। গরম মশলা ফোড়নটা কুক হয়ে যেতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে সব সবজি আপনারা একটু বড় সাইজের বা 1/2 করে পেঁয়াজও দিতে পারেন, বা যদি ছোটো সাইজের পেঁয়াজ থাকে সেটাকে আপনারা গোটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সমস্ত গোটা গোটা বড় বড় সবজি দিয়ে চিকেনের এই দারুণ একটা শীতকালীন রেসিপি আমি দেখাচ্ছি। এইটা আপনারা ভাত রুটি সবের সাথেই খেতে পারেন। পেঁয়াজটা দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে নিচ্ছি, শর্টে করে নেব 2-3 মিনিটের জন্য। বেশি ভাজার দরকার নেই, কম তেল মশলাতেই এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক এক করে সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু। সমস্ত সবজি এখানে বড় করে কাটার কারণটা হচ্ছে এটা চিকেনের যেহেতু রেসিপি হচ্ছে, চিকেনটা কুক হতে হতে সবজিগুলো যদি ছোট বা স্মল সাইজের কাটা হয় ঘেঁটে যাবে, ঘন্ট হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। তাই জন্যে অবশ্যই সবজিগুলোকে একটু বড় সাইজে কাটতে হবে আমাদেরকে, যাতে সবজিটা দেখাও যায় আর টেস্টও আসে, ভালোও লাগবে। যে জিনিসটা দেখতে ভালো হবে সেটা খেতেও ভালো লাগবে। আচ্ছা, এবারে আমি দিয়ে দিলাম এক এক করে বাকি সবজিগুলো। গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফুলকপিটাও। সব দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া করলে ফুলকপিটা সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আচ্ছা, আমি সাথেই টমেটোটাও দিয়ে দিয়েছি। সব সবজি একেবারেই যাতে ফ্রাইও হয় বা শর্টে যেটা বলছি আমি সেটা যাতে হয়ে যায় আর মশলার সঙ্গেও কুকও হয়। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন মনে করে যাতে লেটেস্ট নোটিফিকেশান আপনারা টাইমলি পেয়ে যান। সবজিগুলো শর্টে করে নিচ্ছি 2 মিনিটের জন্যে। এরপরে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক,
পাউডার। আমি এখানে পাউডার ব্যবহার করেছি বলে আমি এখানে আগে দিইনি তেলে। আপনারা যদি ক্রাশ করে ব্যবহার করতে চান বা পেস্ট ব্যবহার করতে চান তাহলে ডিরেক্টলি তেলের মধ্যে একটুখানি সটে করে নেবেন, তারপরে সবজিগুলো দেবেন, নয়তো একটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার চান্স থাকে। আমি এখানে পাউডার ব্যবহার করেছি বলে সবজির সঙ্গেই দিলাম, জাস্ট 2-3 মিনিট সটে করলেই কাঁচা গন্ধটা চলে যাবে। হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি যেই সমস্ত পাউডার মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, সমস্ত সবজি দিয়ে কম তেলে আর একদম কত কম মশলাতেই রেসিপিটা বানাচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, হালকা হাতে নেড়ে চেড়ে রান্নাটা করবেন, যেহেতু সবজি আছে এর মধ্যে অনেক, ভেঙে না যায় সবজিগুলো। আর এই সময় একটুখানি লেগে যাওয়ার চান্স থাকতে পারে, তাই সামান্য উষ্ণ গরম জল দিতে পারেন এই সময়, যাতে মশলাটা কষানোও হয় আর লেগেও না যায়। কত কালারফুল দেখতে হচ্ছে না, এটা খেতেও দারুণ হবে। আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসেছে। আপনারা চাইলে এই রেসিপিটা এরকম একটু মশলাটা হালকা হাতে কষি নিয়ে কড়াইতে তারপরে প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন, দিয়ে 2-3টে হুইসেল দিয়ে দেবেন, তাহলেও খেতে ভালো হবে, চট জলদিও রান্নাটা হয়ে যাবে। আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে, এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা চিকেনটা। চিকেনটা কোনো ম্যারিনেশনের দরকার নেই, এমনি প্লেন চিকেন জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে রাখবো। এটাকে আমি চিকেনটা কষানো বলুন বা সবজির সঙ্গে মিক্স বলুন, 3-4 মিনিট করবো, যতক্ষণ না চিকেনের র ফ্লেভারটা চলে যায়। আচ্ছা, দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা। আমি বলেছি ঝাল, নুন, মিষ্টি এইগুলো নিজেদের ইচ্ছে মতন, যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা এখানে আপনারা চাইলে লঙ্কাটার একটু পেস্টও বানিয়েও দিতে পারেন। বাট যেহেতু সমস্ত সবজি আমি গোটা রেখেছি, কাঁচা লঙ্কাটাও আমি গোটাই দিয়েছি। ভালো করে সমস্ত মিক্স করে চিকেনটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে অনেক রকম ভেজ নন ভেজ রেসিপি আছে, আমি সেইগুলো প্লে লিস্ট বানিয়ে রেখেছি, আপনারা চাইলে প্লে লিস্ট চালিয়ে দেখতে পারেন, আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছেন। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি তো হয় আর রান্নার যে একটা ফ্লেভার বা যেই টেস্টটা থাকে সেটাও বজায় থাকে, তাই অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ মতন গরম জল দিলাম, দিয়ে জলটা ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে আমি 20-25 মিনিটসের জন্যে স্লো কুক করে এই রেসিপিটা করব। আমি এখানে ভারী একটা পাত্র ব্যবহার করেছি, বেসিক্যালি ডাচ ওভেন ব্যবহার করেছি। আপনারা চাইলে এইরকম কোনো একটা পাত্রে রান্নাটা করবেন, দেখবেন স্লো কুক করেই রান্নাটা হয়ে যাবে, আর যত স্লো কুক হবে তত বেশি সবজি থেকে চিকেন থেকে ফ্লেভারটা বেরোবে, আরও বেশি টেস্টি হবে। যেহেতু অনেক কম মশলায় অনেক কম তেলে রান্নাটা হচ্ছে, সেই জন্য স্লো কুক করাটা খুবই দরকার। চাইলে এটা কড়াইতেও করতে পারেন, বাট ঢেকে একদম স্লো আঁচে করতে হবে। আচ্ছা, অলমোস্ট যখন চিকেন আলু কুক হয়ে এসছে আমি চেক করে নিয়েছি, সেই সময় দিয়ে দিলাম উপর থেকে অবশ্যই ধনে পাতা, যেটা শীতকালে ইজিলি অ্যাভেলেবেল, আর শীতকালে সবজি যেহেতু ব্যবহার করেছি ধনে পাতাটা মিস করলে চলবে না। ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো আমি। উইন্টার স্পেশাল চিকেন রেসিপি একদম রেডি, সিম্পল, ইজি টু কুক, কম তেল মশলা, স্পাইস লেভেল অনেক কম দিয়েছি আমি, আর হেলদি একটা চিকেনের রেসিপি, যেটা এই উইকেন্ডে বানিয়ে খেতে হবে সবাইকে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে সবাই কি বললো, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ডসকে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে যেতে যেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। আচ্ছা বন্ধুরা, এখনও কিন্তু শেষ হয়নি, লাস্টের টিপস হচ্ছে উপর থেকে একটুখানি বাটার,
বাস আর কিচ্ছু চাই না, গরম গরম ভাতে এই রকম একটা হেলদি ডিশ যার মধ্যে ভেজিটেবলস এবং প্রোটিন সব কিছু অ্যাভেলেবেল আছে, এই রকম একটা ডিশ পরিবেশন করুন আর জমিয়ে শীতটাকে এনজয় করুন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও ফেরত আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ এতক্ষণ বাসে থাকার জন্যে। Thank you.